নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকের ভিডিও যেটি নিয়ে সেটি হচ্ছে করোনা পরিস্থিতিতে বা এই করোনা অতিমারির সময় যদি স্কুল খুলে, স্কুল তো আজ নয় কাল খুলবেই, তাহলে আমরা কিভাবে স্কুলে যাব এবং স্কুলে গেলে কি কি নিয়ম আমাদেরকে পালন করা দরকার সেগুলো অবশ্যই জেনে নেওয়া দরকার। তো তার আগে বলে রাখি যে সরকার বা আমাদের স্কুল কর্তৃপক্ষ অবশ্যই কিছু নিয়ম দিয়ে দিবে, সেই নিয়মগুলি মেনেই স্কুল যাওয়া উচিত। তবু আজকে তোমাদেরকে সতর্ক করার জন্য কিছু নিয়ম আমি বলে দিচ্ছি, কারণ ভ্যাকসিন কবে আসবে, কতদিন পরে আসবে এবং সেই ভ্যাকসিন কতটা কার্যকরী হবে সেটা কেউই আমরা বলতে পারি না। তবে আমরা আশা রাখছি অবশ্যই খুব দ্রুতই ভ্যাকসিন আসবে, কিন্তু সেই ভ্যাকসিন আসার আগে যদি আমাদের স্কুল খুলে বা পরীক্ষা দিতে যদি হয়, কারণ মাধ্যমিক পরীক্ষা যতদূর শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই হবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটু হয়তো পিছিয়ে যেতে পারে, কিন্তু যখনই হোক পরীক্ষা বা যেদিনই স্কুল খুলুক আমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। তো তার জন্য কি কি নিয়ম পালন করতে হবে, প্রথমে বলে রাখি, দেখো মাস্ক, স্যানিটাইজার এগুলো তো ব্যবহার করতেই হবে, আর পিপিই কিট। দেখো পিপিই কিট পরে কখনো স্কুল যাওয়া সম্ভব নয়, পিপিই কিটটা একেবারেই পরে থাকা সারাদিন কোনো শিক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়। তার জন্য প্রথমেই মাস্ক এবং মাস্কের সঙ্গে সঙ্গে ফেস মাস্ক যেটাকে বলা হচ্ছে, এই দুটির ব্যবহার সবাইকে করতে হবে এবং পুরোপুরিভাবে সম্পূর্ণ নিয়ম মাফিক ব্যবহার করতে হবে। বারবার মাস্কে হাত দেওয়া চলবে না, মাস্ক বারবার খোলা পরা করবে না, মাস্ক পরে গেলাম খুলে রেখে দিলাম খানিকক্ষণ, না সেটা কখনোই করা উচিত নয়, যতক্ষণ সম্ভব মাস্কটা পরে থাকতে হবে। এবং বারবার রুম থেকে বেরিয়ে আমাদের ট্যাপে গিয়ে বা কলে গিয়ে বা বোতল দিয়ে হাত ধোয়া সম্ভব নয় বা বারবার সেখানে গিয়ে সাবান পাওয়া সম্ভব নয়, তাই জন্য স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই আমাদের দরকার, যে হ্যান্ড স্যানিটাইজার আমাদেরকে রাখতেই হবে। তারপরে আসছি যে জলের বোতল, যে যার প্রয়োজন মতো নিজস্ব জলের বোতল ব্যবহার করবে, বন্ধুদের থেকে নিয়ে বা ওর থেকে নিয়ে এর থেকে নিয়ে যতটা সম্ভব জল না খাওয়াই ভালো, যে যার নিজস্ব জলের বোতল ব্যবহার করবে। তারপরে আসছি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে বসা। ক্লাসরুমে আমরা একটা বেঞ্চে কি করতাম, বন্ধুদের সঙ্গে একসঙ্গে চারজন পাঁচজন করে বসে যেতাম, কিন্তু দেখো সময় বদলেছে, পরিস্থিতি একরকম অন্যরকম হয়ে গেছে, তাই জন্য একটি বেঞ্চে যতদূর সম্ভব দুজন কি দুজনই বসা উচিত সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপরে টিফিন শেয়ার, আমরা বন্ধুদের থেকে তুই কি এনেছিস দেখি, তুলে একটু খেয়ে নিলাম, তোরটা খেয়ে নিলাম, আমি আমারটা কিছু দিলাম, এই টিফিন শেয়ারটা সম্পূর্ণভাবে বন্ধ, এটা বারবার বলে দিচ্ছি টিফিন শেয়ার বন্ধ। এবং যতটা সম্ভব পারা যায় বাইরে থেকে কোনো টিফিন না কিনে খাওয়াই উচিত। তারপরে আসছি দেখো বন্ধুরা আসবেই কাছে, বন্ধুদের সঙ্গে বলতে হবে, তাকে বুঝিয়ে বলতে হবে, একটু দূরত্ব মেনটেন রেখে তাদের সঙ্গে কথা বলা, যতটা পারা যায় দূরত্ব মেনটেন করে কথা বলতে হবে। বারবার হাত ধোয়া সম্ভব নয়, কিন্তু টিফিন টাইমে বা পিরিয়ড শেষে বা দুটো পিরিয়ড শেষে একবার করে কলে গিয়ে যদি তোমরা হাত ধুয়ে নিতে পারো সেটা খুব উপকারী হয়, এবং পকেটে ছোট সাইজের কোনো যদি তোমরা হ্যান্ড ওয়াশ রাখতে পারো সেই হ্যান্ড ওয়াশের সাহায্যে হাত যতদূর সম্ভব একেবারে কোনোই পর্যন্ত হাত ধুয়ে নেওয়া উচিত। আর তারপরে হচ্ছে প্রতিদিন যে স্কুলে গেছলে স্কুল থেকে ফেরত আসার সঙ্গে সঙ্গে সেই সমস্ত স্কুলের পোশাক সম্পূর্ণভাবে কেচে পরিষ্কার করে নেওয়া, এবং প্রতিদিন ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাঁচা পোশাক পরে তোমাদেরকে যেতে হবে। দেখো হয়তো হাতে লাগলো না, কিন্তু ভাইরাসের যদি একটু কণাও যদি জামায় পড়ে থাকে, সেটা কখনো জামায় হাত দেওয়া হলো সেটা তারপরে মুখে গেল বা নোংরা জামা কাপড় পরে যাওয়া কখনো উচিত নয়, হাতের নখ সম্পূর্ণভাবে কেটে পরিষ্কার করে যাবে, দুদিন তিন দিন অন্তর যাদের বেশি নখ বাড়ে তাদেরকে বলবো যে নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কারণ নখের কাঁচে প্রচুর পরিমাণে ময়লা জমে, এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আস। আর কতগুলো জিনিস, যেমন হচ্ছে বন্ধুদের সঙ্গে জোরে চিৎকার করে চেঁচামেচি করে কথা বলা উচিত নয়, যত তুমি চিৎকার চেঁচামেচি করবে তোমার তুতু বন্ধুর গায়ে, বন্ধুর তুতু তোমার গায়ে, এবং বন্ধুদের সঙ্গে হাত ধরে আমরা যেরকম ঘুরতে বেড়াতাম টিফিন টাইমে বা ক্লাস শেষে, এই বন্ধুদের সঙ্গে হাত ধরে ঘুরতে বেড়ানোটা যতটা সম্ভব কম করবে, এটা একবারে আমি বলছি না হয়তো করবে না কিন্তু করাটা উচিত নয় যেহেতু পরিস্থিতি এখন খারাপ।
তারপরে খেলাধুলা, খেলাধুলাটা আমার মনে হয় যতটা সম্ভব এই পরিস্থিতিতে না করাই ভালো, এবং প্রয়োজন যদি পড়ে তাহলে দূরত্ব মেনটেন করেই এমন যদি কিছু খেলাধুলা টিফিন টাইমে তোমরা করতে পারো করতে পারো, কিন্তু যতটা সম্ভব না করাই উচিত। আর তোমাদেরকে সেইভাবে কিছু বলার নেই, আশা করছি সরকার স্কুল খোলার আগে বা পরীক্ষা নেওয়ার আগে বেশ কিছু নিয়ম বলে দেবে, তবু তোমরা নিজেদের মতন করে ভালো থাকবে, নিজের পেন নিজের বই নিজের খাতা নিজেরা ইউজ করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার যতটা না পারবে করবে। এই নিয়েই আজকের ভিডিও ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে অল করে রেখো, আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে।